পরাজিত হয়ে রাগে ক্ষোভে অফিস কার্যালয়ের মালামাল ভেঙে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান। এমনই অভিযোগ উঠেছে পরাজিত ও সাবেক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এত কোনো কাজে লাগার কোনো বিষয় না, একবারে নষ্ট হয়ে গেল এসি এবং দেখলাম ওয়ারিং এর তার তুল যা আছে এবং যে ডেকোরেশন করা ছিল সবগুলি ভেঙে এলোমেলো করা হয়েছে। আসলে এগুলি সাধারণ জনগণ ভালো দেখতেছে না। তো আসলে যে অফিসের যে অবস্থা দেখলাম, এখানে যে কেউ তার লাইফ দিছে দেখলাম, যেভাবে অফিসটা ভাঙচুর করা হয়েছে এবং সব কিছু আগের যে সৌন্দর্যগুলো একবারই সৌন্দর্যগুলো নষ্ট করা হয়েছে। এগুলো যদি কাজে লাগতো, চেয়ারম্যান সাহেবের যদি নিয়ে এগুলি মানে ব্যবহার করার উপযোগী হইতো, তাহলে নিলে একটা মানুষের জানা যায়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শামীম আহমেদ শামীম নির্বাচনে পরাজিত হওয়ার পর মঙ্গলবার সকালে নিজ অফিস কার্যালয়ে যান এবং 8 জন শ্রমিক দিয়ে ডেকোরেশন খোলার কাজ শুরু করেন। এমনকি বিকেল 3টার দিকে অফিসের চেয়ার টেবিল সোফা সেট কাঠের আলমারি সহ সকল আসবাবপত্র ট্রাকে করে নিয়ে যান, এমনটাই জানান প্রত্যক্ষদর্শী কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য আজিম। প্রায় 8-10 জন লোক ছিল, উনি একটা ট্রাকও নিয়ে আসছিলেন, ওইখানে কিছু যন্ত্রপাতি দিয়ে উনি ভাঙচুর করছেন ওনার ব্যক্তিগত সম্পদ বলে। ইয়ানো মহোদয় উনি বারবার ওনাকে রিকোয়েস্ট করছেন যে চেয়ারম্যান সাহেব শুনেন যে আপনার স্থাপনা যদি আপনার ব্যক্তিগত যদি হয় তাহলে আমরা সরকারিভাবে যে কোনো আপনাকে এটা আমরা নবনির্বাচিত চেয়ারম্যানকে মেনে নিতে পারেননি বলেই সাবেক চেয়ারম্যান শামীম এই অফিসের বেহাল দশা করেছেন বলে মনে করেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। এটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি অবগত হয়েছি, এটা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। কিভাবে এই ইন্টারভিউ ডিজাইনটি করা হয়েছিল সেই সম্পর্কে আমি অবগত নই। আমি ইতিমধ্যে নির্বাচিত হয়েছি, গেজেট হয়েছে, আমার শপথ এখনো হয়নি, আগামীকাল শপথ হবে, এখন পর্যন্ত আমি পরিষদে যাইনি। সুতরাং এই সম্পর্কে আমার এর চেয়ে বেশি জানা নেই। যেটা হয়েছে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে কাজটা সঠিক হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে অফিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিৎ কুমার চন্দ্র। নিয়ে যাচ্ছে মালামাল, তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, মিটিং থেকে গিয়ে ওনাকে বাধা দিয়ে আসছি এবং বলছি যে মালামাল যাতে না নেন। উনি বলেছেন যে 4 ঘন্টা সময় নিয়েছেন যে ওরা মুরব্বী কথা বলে আমাকে জানাবে, কিন্তু ইন দ্য মিন টাইম আমি বাইরে ছিলাম। বাইরে থাকাকালীন উনি এসে আমরা হঠাৎ খবর পাই যে উনি সব মালামাল বিষয়টি জানতে মুঠোফোনে শামীম আহমেদের সাথে কথা হলে তিনি বলেন গত 5 বছর তার নিজস্ব টাকায় কেনা আসবাবপত্র ব্যবহার করেছেন এবং সেগুলোই তিনি খুলে নিয়েছেন। সেই সাথে তিনি আরো বলেন যারা বলেছেন ডোনেশনের টাকায় এইগুলো কেনা তারা বর্তমান চেয়ারম্যান মজিরুদ্দিনের লোক, তারা মিথ্যা অভিযোগ করেছেন বলেও দাবি তার। এখানে অনেকে টাকা পয়সা দিয়ে বা সবাই মিলেমিশে